বন্ধুরা, আজকের এই ভিডিওটি একটু অন্যরকম। কেননা আজকের এই ভিডিওতে আমরা আপনাকে মুরগির জন্ম থেকে শুরু করে মুরগির পালন পোষণ, টেস্টি টেস্টি ডিম দেওয়া ও মুরগির শেষ পর্যায় পর্যন্ত আজকালকার নতুন প্রজন্মের টেকনোলজি কিভাবে কাজ করে আমরা আপনাদের এটা দেখাবো। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনি এমন এমন মেশিন দেখতে পাবেন যেই মেশিনগুলোকে এর আগে আপনি কখনোই দেখেননি, আর এই মেশিনগুলোর কাজ দেখে আপনি পুরোপুরি চমকে যাবেন। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই আপনি ভিডিওটির পুরো মজা নিতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিলে আপনার নলেজ আরও কয়েক গুণ বেড়ে যাবে। বন্ধুরা, আজকাল মার্কেটে মুরগি পালনের ব্যবসা প্রচুর পরিমাণে বাড়ছে। এই কারণে প্রায় সবার মনে একটা প্রশ্ন অবশ্যই এসেছে হয়তো, যে মুরগির এত বাচ্চা আসে কোথা থেকে? বন্ধুরা, এটা তো সবারই জানা আছে যে পারম্পরিক মুরগি পালনে মুরগি তো অনেক ডিম দেয়, কিন্তু সব ডিম থেকে মুরগির বাচ্চা জন্ম নিতে পারে না। এই কারণে অনেক ডিম নষ্ট হয়ে যায়। তাই বন্ধুরা, আপনারা এখন মন শান্ত হয়ে বসে যান, কেননা এখন আমি আপনাকে মডার্ন পোলট্রি ফার্মিংয়ে ব্যবহৃত এমন এমন মেশিন দেখাবো যা মুরগির ডিমের ভেতর থেকে মুরগির বাচ্চা ফটাফট খুবই দ্রুত গতিতে বাইরে বার করে দেয়, আর ডিমও নষ্ট হয় না। মুরগির ডিমের ভেতর থেকে মুরগির বাচ্চা বার করার জন্য সবার প্রথমে মুরগির থেকে বেরোনো সমস্ত ডিমকে এক জায়গায় জড়ো করে ট্রান্সপোর্টেশনের দ্বারা সমস্ত ডিমকে ইনকিউবেটর ফ্যাক্টরিতে আনা হয়। ইনকিউবেটর মানে হলো মুরগির ডিমের ভেতর থেকে মুরগির বাচ্চা বার করার মেশিন। এখানে এই ইনকিউবেটর ফ্যাক্টরিতে মুরগির ডিমের ভেতর থেকে বাচ্চা বার করার জন্য মুরগির ডিমকে কয়েকটি প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যেতে হয়। মুরগির সমস্ত ডিমকে এক কনভেয়ার বেল্টে রেখে সমস্ত ডিমকে একটা স্ক্যানার মেশিনের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। এই স্ক্যানার মেশিন কোনটা ভালো ডিম আর কোনটা খারাপ ডিম তা চিহ্নিত করে। এই স্ক্যানার মেশিনের স্ক্রিনের নীল ডটের চিহ্ন এটা বলে যে এই ডিম খারাপ। তারপর এই অটোমেটিক মেশিন নিজেই ভালো ডিমগুলোকে তুলে পাশের কনভেয়ার বেল্টে রেখে দেয় আর খারাপ ডিমগুলোকে রেখে দেয়। এখন এই সব ভালো ডিমকে এক অটোমেটিক অ্যাডভান্স মেশিন সব ডিমগুলোকে তুলে এক প্লাস্টিকের বাস্কেটে ভরতে থাকে। এই প্লাস্টিকের বাস্কেট চারিদিক থেকে খোলা থাকে যাতে হাওয়া ডিমের ভেতর ঠিকঠাকভাবে যাওয়া আসা করতে পারে। তারপর এই ট্রেগুলোকে একের ওপর এক রাখা হয়। একসঙ্গে দশ দশটা ট্রেকে একের ওপর এক রাখা হয়। এই দশ দশটা ট্রের এক একটা সেকশন বানিয়ে একে ইনকিউবেটর চেম্বারে রেখে দেওয়া হয়। এই ইনকিউবেটর চেম্বারের মধ্যে এই ডিমগুলোকে 21 দিন পর্যন্ত রাখা হয়, আর এই চেম্বারের তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। তারপর 21 দিন পরে প্রত্যেকটি ডিম থেকে মুরগির বাচ্চা ডিমকে ভেঙে নিজেরাই বাইরে বেরিয়ে আসে। এবার এই সব মুরগির বাচ্চাকে কনভেয়ার বেল্টের দ্বারা আগে পাঠিয়ে দেওয়া হয়। এখানে এই মুরগির বাচ্চার জেন্ডার চেক করা হয় যে কোন বাচ্চাটা মুরগি আর কোন বাচ্চাটা মোরগ, আর তারপরে এদের আলাদা আলাদা করে নেওয়া হয়। তারপর এই সমস্ত বাচ্চাকে ট্রেতে ভরে এক জায়গায় করে ট্রান্সপোর্টেশনের দ্বারা পোলট্রি ফার্মে পাঠিয়ে দেওয়া হয়। এখানে এই সমস্ত বাচ্চাকে পোলট্রি ফার্মে এনে ছেড়ে দেওয়া হয়। এখানে এই সমস্ত বাচ্চার পালন পোষণ করা হয়। এখানে এই মুরগির সব বাচ্চাদের জন্য সুবিধার প্রত্যেকটি জিনিস উপলব্ধ থাকে। যেই জায়গায় মুরগির বাচ্চা থাকে ওই জায়গায় আগে থেকেই কাঠের গুঁড়ো ছড়িয়ে দেওয়া হয়, কেননা এটা মুরগির বাচ্চার টয়লেট বিভিন্ন ধরনের নোংরা গন্ধকে অ্যাবজর্ব করে নেয়। এর ফলে মুরগির বাচ্চা নিজেকে সুস্থ ও আরামদায়ক অনুভব করে। এই মুরগির বাচ্চাদের খাবার ও জলও মডার্ন টেকনোলজির মাধ্যমে দেওয়া হয়। খাবারে দেওয়া হয় সয়াবিনের দানা, ভুট্টা আর চালের গুঁড়োর মতো হেলদি জিনিস। আর বন্ধুরা, এই মুরগির বাচ্চাদের জন্য 24 ঘন্টাই লাইট ও পাখার প্রপার ভেন্টিলেশনের ব্যবস্থা রাখা হয়। এখন 2 মাস পর যখন এই বাচ্চা বড় হয়ে যায় তখন এই মুরগির থেকে ডিমের ব্যবসা করা শুরু হয়। বন্ধুরা, প্রতিটি মুরগি প্রথম বছরে কমসে কম 300 ডিম দেয়। বন্ধুরা, মুরগি যখন ডিম দেয় তখন ওই ডিম সোজা এক কনভেয়ার বেল্টে এসে পড়ে। তারপর এই ডিম কনভেয়ার বেল্টের দ্বারা আগে চলে যায়। তারপর এই সমস্ত ডিম এক জায়গায় জড়ো হয়ে প্যাকিংয়ের জন্য আগে পাঠিয়ে দেওয়া হয়। এখানে এই অটোমেটিক মেশিন এই ডিমগুলোকে তুলে খুবই ফিনিশিংয়ের সাথে ডিমের ট্রেতে ভরে দেয়। তারপর এগুলোকে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। এইভাবে ফ্যাক্টরি ভারী মাত্রায় ডিমের রপ্তানি করে। আর বন্ধুরা, যেই ডিমগুলো কোনোভাবে মুরগির ফার্মের মধ্যেই থেকে যায় তো ওই ডিমগুলোকে এই মডার্ন মেশিনের দ্বারা বার করা হয়। দেখতে তো এই মেশিনের আকার খুবই ছোট হয়, কিন্তু এই মেশিন খুবই কাজের, কেননা এই মেশিন খুবই পরিষ্কারভাবে মুরগিকে কোনোরকম আঘাত না করে সব ডিমকে কালেক্ট করে সঠিক জায়গায় পৌঁছে দেয়, আর ডিমেরও কোনো ক্ষতি হয় না। আর বন্ধুরা, এখন যেই মুরগি থাকে ওগুলোকে 2 মাস পরে বড় হওয়ার পর হারভেস্টিংয়ের জন্য মিট ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়।
এখন এই মুরগিগুলোকে মিট ফ্যাক্টরিতে নিয়ে আসার পর সব মুরগির ট্রেকে এক এক করে আগে পাঠিয়ে দেওয়া হয়। এখানে কিছু ওয়ার্কার এই মুরগিগুলোকে তুলে হ্যাঙ্গারে ঝুলিয়ে দেয়। এই হ্যাঙ্গার এই মুরগিগুলোকে আগে নিয়ে যায়, যেখানে এই মেশিন মুরগির গলা কেটে মুরগিকে মেরে ফেলে। এখন এরপর এই সব মুরগিকে জলের ভেতর দিয়ে দেওয়া হয়। এর ফলে মুরগি মরে ঠান্ডা হয়ে এর পাখনা সোজা হয়ে যায়। তারপর এই মুরগি এমন এক মেশিনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয় যা মুরগির থেকে মুরগির লোমকে আলাদা করে দেয়। এখন এরপর মুরগির গলাকে আলাদা করে দেওয়া হয়, আর তারপরে এই মুরগিগুলোর পা কাটা হয়। এরপর এই মুরগিগুলোর ভেতরে সমস্ত খারাপ জিনিসকে বার করে নেওয়া হয়, যেমন সব ধরনের নাড়িভুড়ি খাবার। এখন এই মুরগির থেকে সমস্ত খারাপ জিনিসকে বার করার পর এই ফ্রেশ মুরগিকে আবার ফুটন্ত জলে ঢেলে ভালোভাবে ওয়াশ করা হয়। এর ফলে চিকেনের ভেতরে বাইরে পুরো পরিষ্কার হয়ে যায়। এখন এই চিকেনকে আবার হ্যাঙ্গারে ঝুলিয়ে আগে প্যাকেজিংয়ের জন্য পাঠানো হয়। এখানে এই পুরো চিকেনকে প্যাক করা হয়, তারপর এগুলোকে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, এইভাবে মুরগির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ফ্যাক্টরিতে মেশিনের ব্যবহার করে চিকেন ফার্মিং করা হয়। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনারা স্মার্ট চিকেন ফার্মিং সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন। তাই একটা ছোট্ট লাইক অবশ্যই করবেন।